এই অঙ্কটাই বলেছে পি এবং কিউ একটি কাজ 12 দিনে শেষ করে, কিউ এবং আর 15 দিনে শেষ করে। যদি পি এর কাজ করার ক্ষমতা আর এর থেকে দ্বিগুণ হয় তাহলে কিউ ওই কাজ কত দিনে করবে? দেখো এই অঙ্কটা একটা শর্ত দেওয়া আছে যে পি প্লাস কিউ করছে 12 দিনে, কিউ প্লাস আর সেই কাজ করছে 15 দিনে, আর পি এর কাজ করার ক্ষমতা আর এর দ্বিগুণ। এবার মনে করি তাদের কাজ করার মোট ইউনিটটা হচ্ছে 60 অংশ। হ্যাঁ, মনে করি মোট কাজ 60 অংশ। এবার 60 অংশ কিন্তু এখানে দেয়া নেই, 60 অংশ আমি ধরে নিলাম দেখো এই 12 আর 60-এর লসাগু, এলসিএম, লসাগু 60, ওই জন্য আমি মোট কাজ 60 অংশ ধরে নিলাম। তাহলে পি প্লাস কিউ এর ওই কাজটা করতে কতদিন লাগবে? পি প্লাস কিউ এর ওই কাজটা করতে 60/12 মানে 5 দিন বা 5 ইউনিট বলতে পারো। আর কিউ প্লাস আর ওই কাজটা করতে কতদিন লাগবে? এটা 15 হবে, 15 হলে এখানে 4/15 অংশ আর মানে 4 দিন। তাহলে পি প্লাস কিউ 5, আর কিউ প্লাস আর 4 দিন। এবার যদি আমি শর্তানুসারে যদি লিখতে পারি যে পি প্লাস কিউ থেকে যদি আমি মাইনাস করি কিউ প্লাস আর, তার মানে এখানে 5-4 লিখতে পারি। তাহলে দেখো এখানে কী লেখা যায়, পি প্লাস কিউ মাইনাস কিউ প্লাস আর সমান 1। তাহলে এখানে কী লেখা যায়, এখানে মাইনাস হবে, হ্যাঁ আমার একটু ভুল হয়ে গেছে। আর তাহলে এখানে আর, কারণ হচ্ছে এটা কেটে গেল, তুমি এখানে 1 লিখতে পারো। এবার দেখো পি সমান এখানে 2 লেখা আছে, তাহলে পি মানে এখানে আমি 2 লিখতে পারি, মাইনাস আর সমান 1, তাহলে হচ্ছে আর সমান 1। তাহলে আর এর সময় লাগবে, অতএব আর এর সময় লাগবে 1 × এই যে 60 আছে না, এই 60। তাহলে তোমার কিউয়ের কত সময় লাগবে? কিউয়ের সময় লাগবে, এবার দেখো কিউবের করা যে কিউ প্লাস আর থেকে যদি আমি আরটা মাইনাস করে দিই তবে আমি কিউ পাবো। তাহলে আর আলাদা করার সূত্র কি? আলাদা সূত্র হচ্ছে a × b/a-b, তাই না? তাহলে তুমি এখানে পাবে 15 × 60/45, এই 15 দিয়ে 45-কে কাটলে তুমি পাবে হলো কত, 3 দিয়ে 60-কে কাটলে 20, তার মানে অঙ্কটার মান উত্তর হচ্ছে 20, তাহলে 20 দিন। তাহলে এই যে অঙ্কটা দেওয়া আছে না যে কিউ এর কতদিন লাগবে, কিউ এর করতে 20 দিন সময় লাগবে।